গাইস, তোমাদের সঙ্গে এই জার্নিটা শেয়ার করব যে কিভাবে যেতে পারো তোমরা শিয়ালদা থেকে, মানে কলকাতা থেকে কি করে তোমরা মৌসুনী দ্বীপ যেতে পারো, সমস্ত ডিটেলস কি করে যাবে না যাবে সমস্ত এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমি এখন আছি শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছ এটা হলো শিয়ালদা স্টেশন। আর এই শিয়ালদা স্টেশন থেকে 7:14 নামখানা লোকাল আমি ধরবো, নামখানা গিয়ে পৌঁছাবো 5:05। তো নামখানা থেকে আবার কি করে কি করে যাব সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, এখান থেকে 7:14 লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল 7:14 ছাড়বে, লক্ষ্মীকান্তপুর গিয়ে পৌঁছাবে 8:54। ওই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে 9:15 আর পৌঁছবে 10:05 নামখানায়। আর ইজ মাই ট্রেন অ্যাপে তোমরা যদি সার্চ করো তাহলে দেখবে ওখানে কিন্তু ডিরেক্ট 7:14 শিয়ালদা নামখানা বলে লেখা নেই, ওটাই লক্ষ্মীকান্তপুর হয়ে ওটা লক্ষ্মীকান্তপুর নামখানা হয়ে যাবে। মানে প্রথমে থাকবে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, আর লক্ষ্মীকান্তপুর গিয়ে ওটা হয়ে যাবে লক্ষ্মীকান্তপুর নামখানা। তো কী করে মৌসুনী দ্বীপ যেতে হবে কলকাতা থেকে সমস্ত ডিটেলসটা, সমস্ত জার্নি ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি দেখার মতো আছে সমস্ত কিছুই দেখতে পারবে। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। আর ট্রেন এখনও আসেনি, 7:14 ট্রেন রয়েছে, ট্রেনটা আসুক, ট্রেনে উঠবো এবং সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, এই সকাল সকাল চা দিয়ে জার্নিটা শুরু করছি, আর যেহেতু এখনও ট্রেন আসতে দেরি আছে তো তার জন্য চা নিয়ে নিলাম শিয়ালদা স্টেশন থেকে। গাইস, ট্রেন চলে এসছে নামখানা লোকাল, আর এই নামখানা লোকাল এখান থেকে ছাড়বে, মানে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে 7:14, নামখানা গিয়ে পৌঁছবে 10:05। তো ট্রেনের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ একদম লোক নেই। তো গাইস, ট্রেন ছাড়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখন দাঁড়িয়ে আছে ট্রেন, 15 মিনিট এখানে দাঁড়াবে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে আমি একদম সামনে চলে এসেছি ট্রেনের, সামনে এসে আমি দেখতে পেলাম একজন লেডি পাইলট ট্রেনটাকে চালাচ্ছে, তো খুবই ভালো লাগলো দেখে। নির্ভরতায় এখন আগের থেকে অনেক বেশি মেয়েরা এগিয়ে এসছে। ট্রেন এখন ঢুকছে কাকদ্বীপ স্টেশন, এই কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া হয়ে যাওয়া যায় গঙ্গাসাগরে। ট্রেন থেকে দেখা যাচ্ছিল প্রচুর কাশফুল। খুব মনোরম লাগে এই ধান ক্ষেত দেখতে। জলাশয়কে পিছনে ফেলে ট্রেন ঢুকলো নামখানা স্টেশনে। আমি এখন চলে এসেছি নামখানা স্টেশনে, এখান থেকে আমি যাব মৌসুনী দ্বীপ। তো তোমাদেরকে শেয়ার করবো যে এখান থেকে কি করে যাওয়া যায়। তো এখান থেকে প্রথমে আমি বাসে উঠবো। স্টেশন থেকে বেরিয়ে সোজা এগোতেই চোখে পড়লো লাল ফুলে ভরে থাকা এই কৃষ্ণচূড়া গাছ। এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়েই এগিয়ে যেতে হবে। এখান থেকে যে বকখালির বাসগুলো আছে, বকখালির বাসগুলোতে উঠে আমি নামবো 10 মাইল ব্রিজ। 10 মাইল ব্রিজে নেমে সেখান থেকে পাতিবুনিয়া ফেরিঘাটের টোটো বা কিছু পেয়ে যাব। তো দেখছি, আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি আমিও জানি না ওখান থেকে 10 মাইল ব্রিজ থেকে কি পাওয়া যায়। তো বাসে উঠে যাব, বকখালি বাসে উঠে আমি 10 মাইল যে ব্রিজ আছে ওখানে নামবো। গাইস, এটা হলো নামখানা ব্রিজ। আমি এখন বাসে করে এই নামখানা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচে বয়ে যাচ্ছে হাতানিয়া দোহানিয়া নদী, আর এই নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে। নিচে দেখা যাচ্ছে নামখানা ফেরি টার্মিনাল, যেখান থেকে লঞ্চে পার হয়ে নারায়ণপুর ফেরিঘাট যাওয়া যায়। বাস ছাড়াও নামখানা স্টেশন থেকে মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য পাওয়া যায় টোটো। বাসে করে 10 মাইল ব্রিজ আমাদের যেতে হবে, ভাড়া লাগবে 20 টাকা। বাসে উঠে পেয়ে গিয়েছিলাম উইন্ডো সিট, আর সেই উইন্ডো সিটে বসে বাইরের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম। রাস্তার দুপাশের গাছপালা, গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস পৌঁছলো 10 মাইল ব্রিজ। আমাদেরকে নামতে হবে 10 মাইল ব্রিজের এপারে। কন্ডাক্টরকে আগে থেকে বলে রাখুন যে আপনি 10 মাইল ব্রিজের এপারে নামবেন, তাহলে আর হাঁটতে হবে না। এটা হলো 10 মাইল ব্রিজের পাতিবুনিয়া ঘাট যাওয়ার রাস্তা। পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য রয়েছে ইঞ্জিন ভ্যান আর টোটো, ভাড়া জনপ্রতি 15 টাকা। ইঞ্জিন ভ্যানে বসে দেখতে পেলাম কিছু ট্রলার বা লঞ্চ
তৈরি করা হচ্ছে অথবা রিপেয়ার করা হচ্ছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ইঞ্জিন ভ্যানে ছুটে চললাম পাতিবুনিয়া ঘাটের দিকে। দেখেই বুঝতে পারলাম এগুলো সূর্যমুখী ফুল, আর এগুলো শুকানো হচ্ছে। 10 মাইল ব্রিজের এপার থেকে আমি এখন চলে এসেছি পাতিবুনিয়া ঘাট। 10 মাইল ব্রিজ থেকে পাতিবুনিয়া ঘাটে আসতে আমার ভাড়া লেগেছে 15 টাকা। টোটো অ্যাভেলেবল আছে, টোটো আর যে ভ্যানগুলো ইঞ্জিন ভ্যানগুলো এগুলো অ্যাভেলেবল আছে। তো আমি এখন পাতিবুনিয়া ঘাটে আছি, 10 মাইল ব্রিজ থেকে পাতিবুনিয়া ঘাটে। এখান থেকে লঞ্চ পার হতে হবে, ওপারে গেলেই মৌসুনি আইল্যান্ড। তো গাইজ, আমি এখন নৌকায় উঠেছি, এই নৌকায় করেই যেতে হবে মৌসুনি আইল্যান্ডে। এখান থেকে নৌকায় ভাড়া হলো 10 টাকা, ওপারে গেলেই মৌসুনি আইল্যান্ড। আর এই পাতিবুনিয়া ঘাট, এখান থেকে কিন্তু এই নৌকো পাওয়া যায় মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য। এখানে পারাপারের একমাত্র মাধ্যম হলো এই নৌকো। এখানে অনেক জেলেদের নৌকো দেখতে পাচ্ছি, অনেক জেলেরা এখানে মাছ টাছ ধরে। আর এটা হলো নৌকো, আর এই নৌকোয় করেই ওপারে, একটা নৌকো এপাশে আসছে এপারে আসছে, আর এই নৌকাটা এখনই ছাড়বে, নৌকো ছেড়ে দিচ্ছে। নৌকা ছেড়ে দিয়েছে, আর ঢেউ আছে। এটা তো সমুদ্রের একদম মোহনা, তো সেই সমুদ্রে এখন ঢেউ আছে। এই নৌকোটা মৌসুনি দ্বীপ থেকে যাচ্ছে পাতিবুনিয়া ঘাটে। সমুদ্রের মধ্যে এই বোট সাফারিতে কিন্তু খুবই মানে মজা আছে। আর এখানে ওপারে গেলেই মৌসুনি আইল্যান্ড, যেটা আমি এখন এই বোটে আছি, নৌকোয় আছি। আর পাতিবুনিয়া ঘাট থেকে এই মৌসুনি আইল্যান্ড যেটাই সামনে দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে। আর এখানে অনেক বড় বড় এখানে রয়েছে লঞ্চ বা ট্রলার রয়েছে, সেখান থেকে অনেক মালামাল কিন্তু এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হয়। এই যে আমি যে নৌকো উঠেছি, এই নৌকোয় অনেক মালামাল যেগুলো এই পাতিবুনিয়া ঘাট থেকে নিয়ে যাওয়া হচ্ছে মৌসুনি দ্বীপে। যেহেতু মৌসুনি একটা দ্বীপ বা আইল্যান্ড, সেই জন্য মালামাল পারাপারের জন্য নৌকো বা ট্রলার বা লঞ্চ ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এপারে অনেক ম্যানগ্রোভ গাছ রয়েছে, আর এপারে আমরা চলে এসেছি, এখানে কিছু ট্রলার বা লঞ্চ রয়েছে এখানে মালামাল পারাপার করার জন্য। গাছগুলো আছে জলের মধ্যে, এইগুলো সবই ম্যানগ্রোভ গাছ। এটা হলো সেই মৌসুনি দ্বীপ, যে মৌসুনি দ্বীপে আসার অনেক দিন আগে থেকেই আমার প্ল্যান ছিল। আলটিমেটলি এখনই আমি নামবো এই দ্বীপে। আর দেখতে পাচ্ছ অনেক ম্যানগ্রোভ গাছ। জোয়ার এবং ভাটা নির্ভর এই দ্বীপের গাছগুলো কখনো জোয়ারের জলে ভিজে যাচ্ছে, আবার কখনো ভাটায় শুকিয়ে যাচ্ছে। স্ক্রিনশট নিয়ে আপনারা নৌকো পারাপারের টাইম টেবিলটা দেখে নিতে পারেন। মৌসুনি দ্বীপের বালিয়ারা ঘাট থেকে পেয়ে যাবেন টোটো, জনপ্রতি 25 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারেন সেন্ট ক্যাসেল বিচ ক্যাম্প অথবা নীল নির্জন বিচে। গাইজ, আমি আলটিমেটলি টোটো থেকে নামলাম, এখন স্যান্ড ক্যাসেল যে বিচটা আছে সেই বিচটায় তোমাদের নিয়ে যাবো, ওখানে আমি যাচ্ছি। আর চলো তাহলে যাওয়া যাক। এখানে স্যান্ড ক্যাসেল বিচে এসে এই মানে ঘরগুলো দেখতে পাচ্ছি, এখানে থাকার ঘর, এখানে এইগুলো ভাড়া পাওয়া যায়। আর এইখানে দেখতে পাচ্ছি এইখানে সমুদ্র, মানে এখান থেকে এই মৌসুনি আইল্যান্ড, এটা তো একটা আইল্যান্ড, মানে এটা একটা দ্বীপ। আর সেইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই সমুদ্র, আর উত্তাল সমুদ্র, খুব ঢেউ হচ্ছে, বড় বড় ঢেউ হচ্ছে। আর এইখানে আমি দেখতে পাচ্ছি এইখানে একটা মন্দির রয়েছে, এখানে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি, নন্দী মহারাজের এখানে মূর্তি রয়েছে। তার পাশে এখানে একটা মূর্তি রয়েছে সরস্বতীর, আর তার পাশে এখানে শিবের মূর্তি দেখতে পাচ্ছি। এখানে শিব রয়েছে, ত্রিশূলধারী ধ্যানস্থভাবে রয়েছে। আর পাশে একটা শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গটার পাশে রয়েছে মহাদেবের মূর্তি, দেখতে পাচ্ছ তোমরা। আমি এই মৌসুনি আইল্যান্ডে এইমাত্র এসে পৌঁছলাম। স্যান্ড ক্যাসেল বিচ, এই বিচটার নাম স্যান্ড ক্যাসেল বিচ, সেই বিচে আমি এসে এখন উপস্থিত হয়েছি, মানে এখানে এসেছি। আর তোমাদের দেখাচ্ছি যে এখানে কীরকম রয়েছে, এখানে সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছ, প্রচুর ঢেউ হচ্ছে এখানে। এটা স্যান্ড ক্যাসেল বিচ, আর এই বিচের মানে প্রচুর ঢেউ হচ্ছে, প্রচুর এখানে দেখতে পাচ্ছি যে সমুদ্রের গর্জন আর বড় বড় ঢেউ দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর মানে ঢেউ হচ্ছে এখানে, প্রচুর ঢেউ হচ্ছে সমুদ্রের
গর্জন এখান থেকে শোনা যাচ্ছে, তোমরা দেখতেও পাচ্ছ যে কিভাবে ঢেউ হচ্ছে। আর এইখানে সমুদ্রের জল, মানে জলের উপরে মেঘের ছায়া পড়েছে, তার জন্য একটা সাইডে মনে হচ্ছে কালো আর একটা সাইডে মনে হচ্ছে সূর্যের আলো যেখানে পড়ছে সেইখানে মানে ঘোলাটে লাগছে, আর যেখানে মেঘের ছায়া পড়েছে সেখানে কালো লাগছে। এখন যেহেতু জোয়ার, সেজন্য এখন সমুদ্র উত্তাল আছে, আর এটাই কিন্তু সুবর্ণ সুযোগ স্নান করার। সমুদ্রে যদি স্নান করতে হয় তাহলে জোয়ারের সময় স্নান করাটা ভালো, কারণ জলটা অনেক কুলে চলে আসে এবং স্নান করতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট বাচ্চারা এখানে সমুদ্রের জলে স্নান করছে, যেহেতু জোয়ার সেজন্য ওরা স্নান করছে। আর তার পাশেই যে এই যে রিসর্টটা রয়েছে, মানে এখানে থাকার ব্যবস্থা রয়েছে, এখানে থাকা যায়, টেন্ট রয়েছে, তারপর এই সনের ছাউনি দেওয়া হোয়াইট যে ঘরটা আছে এখানেও থাকা যায়, এছাড়াও অনেক রকমের ঘর আছে, সেগুলো তোমাদের দেখাবো। এই গাছটার নিচে বসারও জায়গা করা, এরকম এই টেন্ট করা রয়েছে, এটা একটা টেন্ট করা রয়েছে এখানে। আর এই পাশে দেখতে পাচ্ছি এই যে কটেজগুলো রয়েছে, এগুলো তো মানে কটেজ, এগুলো পাওয়া যায় এখানে, এই কটেজগুলো বুক করে এখানে থাকা যায়। এই কটেজের সামনে এইখানে মানে যে সমুদ্রের যে ভিউটা, সেই ভিউটা দেখার জন্য সামনে কিন্তু এরকম মাচা করা হয়েছে। এই বিচটার নাম হলো সেন্ট ক্যাসেল বিচ, আর এই বিচের এরকম চারপাশটা এরকমই কিন্তু লাগছে। এখানে এই কটেজগুলো আছে, এই কটেজে থাকার ব্যবস্থা রয়েছে, আর সামনে এরকম ছাউনি করা হয়েছে। আর এখানে এই একটা কটেজ রয়েছে, আমি যে কটেজটা দেখাচ্ছি একটা কটেজ রয়েছে, এই সামনে থেকে সমুদ্রের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে অনেক কটেজ রয়েছে, তো সমুদ্র কিন্তু এখন উত্তাল, অনেক বড় বড় ঢেউ হচ্ছে এই সমুদ্রে। এই মৌসুমী দ্বীপে আসতে গেলে সবসময়ের জন্য আবহাওয়ার নিউজটা একটু মাথায় রেখেই আসাটা ভালো, কারণ যদি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এই দ্বীপে আসাটা একটু বিপজ্জনক হতে পারে। তার জন্য যদি বৃষ্টি বা ঝড়ের সময় এই দ্বীপে না আসাই ভালো। তো আপনারা যারা আসবেন এই দ্বীপে, তারা কিন্তু আগে থেকে দেখে নেবেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না। যদি ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকে তখনই কি সুইটেবল টাইম এইখানে এই দ্বীপে আসার। অনেক টেন্ট, অনেক কটেজ রয়েছে এই দ্বীপে থাকার জন্য, তাই আপনারা যে কোনো জায়গায় যে কোনো কটেজে আপনারা কিন্তু থাকতে পারেন। এখানে টেন্ট বা কটেজের চার্জের মধ্যে ইনক্লুডেড থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। কটেজগুলো যেগুলো, এগুলো কি ভাড়া পাওয়া যায় নাকি থাকার জন্য? ভাড়া পাওয়া যায়। তা কীরকম, মোটামুটি কীরকম খরচ আছে এখানে থাকতে গেলে? 700-800। আচ্ছা আচ্ছা, তো এখানে প্রচুর দেখতে পাচ্ছি এরকম কটেজ যেখানে এরকম ভাড়া পাওয়া যায়, 700-800 বললো এই ভাইটা। এইখানে আরও অনেক কটেজ দেখতে পাচ্ছি, যে এইখানে যেরকম এইখানে অনেক বসার জায়গাও আছে, বসে বসে সমুদ্রের ভিউ দেখা যায় এইসব জায়গা থেকে। ব্রেকফাস্ট অবধি সবটা হচ্ছে লাইট, দুটো ল্যাম্প দেখতে পাচ্ছি। ভিতরে কীরকম খাটি দিয়ে চলবে, কারণ এখানে তো সেই জন্য। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।